তো এবার প্রত্যেককেই তৈরি করতে হবে ভূ আধার বা জমির আধার। আপনার মতো আপনার জমিরও থাকবে আধার কার্ড। আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব ভূ আধার কার্ড কি, এই জমির আধার কার্ড আপনারা কিভাবে তৈরি করবেন, এবং জমির আধার কার্ড তৈরি করলে আপনারা কোন কোন সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভূ আধার, দেশবাসীর মতো এবার দেশের জমিরও থাকবে আধার কার্ড। কিভাবে তৈরি হবে এই কার্ড ডিটেলস আমরা দেখে নেব। তো ভারতীয় নাগরিকদের সচিত্র পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। ভারতে বসবাসকারী যে কোনো নাগরিকের কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হলে আধার কার্ডের প্রয়োজন অবশ্যই হয়। এই কারণে শিশু থেকে বয়স্ক প্রতিটি ভারতীয় নাগরিকদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। শিশুদের শিক্ষা জীবন শুরু করার জন্য স্কুলে ভর্তি থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, যে কোনো সরকারি পরিষেবা গ্রহণ করা, গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পাওয়া ইত্যাদি সমস্ত কিছুর জন্যই কিন্তু আধার কার্ডের প্রয়োজন পড়ে। কিন্তু আপনি জানেন কি, এবার দেশের জমির জন্যও থাকবে আলাদা আধার কার্ড। দেশের প্রতিটি জমির জন্য তৈরি হবে আলাদা আধার নাম্বার। তো কিভাবে তৈরি হবে এই আধার কার্ড, সেই সম্পর্কে আমরা তথ্য জেনে নেব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন জমির জন্য নতুন আধার কার্ড পরিকল্পনা কেন্দ্রের। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। পূর্ণাঙ্গ এই বাজেটে নানা ধরনের নতুন ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট পেশ করার সময় জমির জন্য আধার কার্ড তৈরি করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই প্রকল্পের নাম দেওয়া হয় ভূ আধার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাজেট ঘোষণার সময় জানানো হয় আগামী 3 বছরের মধ্যে দেশজুড়ে ভূমি সংস্কার সংক্রান্ত সমস্ত কাজগুলি সম্পন্ন করা হবে। ভূমি সংস্কারে কাজ করার জন্য রাজ্য সরকারগুলিকেও নতুন দায়িত্ব দেওয়া হবে। এই বিষয়ে রাজ্য সরকারকে প্রয়োজনীয় অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন ভূ আধার কি। তো ভূ আধার হলো এমন একটি বিশেষ ব্যবস্থা যার মাধ্যমে দেশের প্রতিটি জমিকে আলাদা আলাদা আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা অনুসারে আপাতত গ্রামীণ এলাকার জমিগুলিকে প্রথম ভূ আধার প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে। ইতিমধ্যেই দেশের গ্রামীণ এলাকাগুলিতে ভূমি সংস্কারের জন্য একাধিক প্রস্তাব পেশ করা হয়েছে এবং ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার বা ভূ আধার বাধ্যতামূলক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তো শহরের জমির জন্য কোনো বিশেষ ব্যবস্থা করা হবে কি? বাজেট ঘোষণার সময় নির্মলা সীতারমনের বক্তব্য অনুসারে জানা গেছে দেশের গ্রাম অঞ্চলে প্রতিটা জমিকে সার্ভে করা হবে, তবে শহরের জমির ক্ষেত্রে কিছুটা অন্য ব্যবস্থা থাকবে। শহরের জমি চিহ্নিত করার জন্য জিআইএস ম্যাপিং সিস্টেম চালু করা হবে, সেই সঙ্গে জমির রেকর্ড নথিভুক্ত করার জন্য থাকবে আইটি সিস্টেম। এর ফলে জমির মালিকানা অধিকার এবং জমি সংক্রান্ত সমস্ত নথিপত্র সুনিশ্চিতভাবে থাকবে। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ভূমি সংক্রান্ত নানা বিবাদের কথা বারবার সামনে এসেছে। জমি সংক্রান্ত সমস্যায় খুন জখমের ঘটনা পর্যন্ত ছড়িয়েছে। জমি সংক্রান্ত এই বিবাদ মেটানোর জন্যই সরকারের তরফ থেকে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিটি জমিতে আধার কার্ডের নাম্বারের মতো 14 ডিজিটের ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউএল পিন দেওয়া থাকবে। জমির মালিকানা সংক্রান্ত সমস্যা, জমির ম্যাপিং ইত্যাদি সংক্রান্ত অসুবিধাগুলি মিটবে বলেই আশা করছে কেন্দ্রীয় সরকার। তো আশা করি বুঝতেই পারলেন, এবার আপনার মতো আপনার জমিরও আধার কার্ড তৈরি বাধ্যতামূলক করল সরকার। অর্থাৎ জমির যাবতীয় সমস্যা মেটানোর জন্যই কিন্তু এই ভূ আধার কার্ড তৈরি করতে চাইছে কেন্দ্র। আর ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি রাজ্যে ভূ আধার কার্ড চালু হয়ে গেছে। ধীরে ধীরে প্রত্যেকটি রাজ্যেই কিন্তু ভূ আধার কার্ড চালু হয়ে যাবে এবং প্রত্যেককেই কিন্তু এই ভূ আধার কার্ড বা জমির আধার কার্ড তৈরি করতে হবে। তো ভূ আধার কার্ড কিভাবে তৈরি করবেন, এই আপডেট যখন আসবে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যখন জানানো হবে যে ভূ আধার কার্ড কিভাবে তৈরি করবেন, সেই সুবিধা আপনারা অনলাইন পাবেন না অফলাইন পাবেন, যখনই সেই সুবিধা আসবে অবশ্যই আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।